হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনোটিভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আউটলুকের দ্বিতীয় পর্বে। সো গত পর্বে আমরা আউটলুকের একটি প্রবলেম, সেন্ড রিসিভ হয় না, এই ধরনের একটি প্রবলেমের সলিউশন দেখেছিলাম। আজকের পর্বে আমরা আপনাদেরকে আউটলুকে কীভাবে সিগনেচার সেট করবেন সেটা সম্পর্কে আমরা দেখিয়ে দিব। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। সো এখানে আমরা একটা আউটলুক 2016 এর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। যখনই আমরা নিউ মেইলে ক্লিক করব, আমরা চাচ্ছি আমাদের এই ব্ল্যাঙ্ক বডিতে, মেইল বডিতে একটা সিগনেচার শো হবে। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনি চলে যাবেন নিউ মেইলে, নিউ মেইল থেকে চলে আসবেন সিগনেচার, এই অ্যাটাচ ফাইলের পাশে সিগনেচার, এই সিগনেচার থেকে আপনি সিগনেচারে ক্লিক করবেন। সিগনেচারে ক্লিক করার পরে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন যে নামে আপনি সিগনেচারটি সেট করতে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখানে নিউ মেসেজ এবং রিপ্লাই ফরওয়ার্ড, এই দুটো অপশনের মধ্যে আমরা ড্রপ ডাউন থেকে মিজান, যেটা আমাদের নেম সিলেক্ট করবো, সেটা আমরা দিয়ে দিব। প্রথমটি সেট করার কারণে আপনি যখন একটি নিউ মেইল ওপেন করবেন সেখানে আপনার সিগনেচারটি শো হবে, এবং দ্বিতীয় রিপ্লাইস এবং ফরওয়ার্ড অপশনে আপনার নেমটিকে সিলেক্ট করার কারণে আপনি যখন কোনো মেইলে রিপ্লাই দিবেন অথবা কোনো মেইল ফরওয়ার্ড করবেন কাউকে, তখনও আপনার সিগনেচারটাই অটোমেটিক চলে আসবে। সো ভিউয়ার্স, এখানে এবার আমরা মেইন সিগনেচারটি সেট করব। আমরা এই যে খালি অংশ দেখতে পাচ্ছি এডিট সিগনেচার, এই এডিট সিগনেচার খালি অংশে আপনি আপনার কাঙ্ক্ষিত সিগনেচারটি দিয়ে দিবেন। সো আমি এখানে ডিফল্টভাবে চাচ্ছি যে প্রতিটা মেইলেই এই সিগনেচারের এই লেখাগুলো শো হবে। সো আমি লেখাগুলো লিখে দিচ্ছি। তারপর আমি আমার নামটা লিখে দিচ্ছি। দেন আমি আমার কোম্পানির নামটা লিখে দিচ্ছি। এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখে দিবেন এবং এখানে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন 01819। আমি এখানে পরবর্তী সংখ্যাগুলোকে একটি ডেমো একটি ফোন নাম্বার দিলাম। এরপর আপনি দিবেন ইমেল অ্যাড্রেস, ইমেলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। দেন আপনি ওকে করে ফিরে আসবেন। প্রথমবারে আপনি ওকে করার পরেও আপনি আপনার সিগনেচারটি শো হবে না। আপনার সিগনেচারটি শো হওয়ার জন্য আপনি এটাকে ক্রস করে দেবেন। ক্রস করার পরে আপনি নিউ মেইলে চলে যাবেন। নিউ মেইলে চলে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার সিগনেচারটি শো করছে। সো ভিউয়ার্স, আপনি চাইলে এই সিগনেচারটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। সো আমরা আমরা একটু সাজানোর জন্য আমরা সিগনেচার অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমার মেইল অ্যাড্রেসটি একটু অন্য কালারে শো হবে। সো সেজন্য আমরা এখান থেকে চলে আসলাম আমাদের এখানে আন্ডারলাইন করে দিলাম। সো আপনারা চাইলে আমার নামটা চাচ্ছি আমি একটু বোল্ড আকারে দেখাবেন। সো এখান থেকে বোল্ড করে দিলাম এবং থ্যাংকস অ্যান্ড রিগার্ডস এই কথাটি একটু বড় করে দেখাবে। সো এটা আমি চাইলে একটু বড় করে দিতে পারি। সো আপনি চাইলে এখানে কোনো ছবিও অ্যাড করে দিতে পারেন, আপনার কোম্পানির যদি লগো থাকে তাও আপনি অ্যাড করে দিতে পারেন। সো সব কিছু করার পরে আপনি ওকে করে ক্যান্সেল করে ক্রস করে বেরিয়ে আসবেন। দেন আপনি যখন নিউতে ক্লিক করবেন, নিউ মেইলে ক্লিক করবেন, দেন আপনি দেখতে পারবেন আপনার এডিট করা সিগনেচারটি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে শো করছেন। সো ভিউয়ার্স, তো আজকের পর্বের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আউটলুকে সিগনেচার সেট করতে আপনি যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আগামী পর্বের আউটলুকে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।